বেলতলাত আজি নির্বাচনী প্রচার চলাব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারের বন্ধ করে দিয়া হয়েছে বেলতলার দেওবরিয়া আর বৃহস্পতিবারে বহা বজার। নির্বাচনী প্রচারের বেলতলা বজার বন্ধ করে দিয়া কেন্দ্র করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে গুয়াহাটী লোকসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী মীরা বরঠাকুরে। মুখ্যমন্ত্রী এদিন নিজে একটা ডাইলগ কৈছিলে, কুই রাজা মহারাজা এগাখিয়া, আজি মুখ্যমন্ত্রী আহিব বজার বন্ধ করে দিছে। এনেকা একটা পরিবেশ লৈ গৈছে যে মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারত আহিব আর সেই কারণে আজি বৃহস্পতিবার বেলতলা ইমান ব্যস্ততাপূর্ণ এখন বজার আজি বন্ধ করে দিয়া হয়েছে। মই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক কৈছো, আপুনি আপনার গাত নিজেই খান্দিছে। রাইজর মাজত নরেন্দ্র মোদী আহিল, মেটেল ডিটেক্টর আপনাকে বেরিকেড বান্ধি 8 ঘন্টা মানুষ হারাশাস্তি করলে। অমিত শাহ আহিল, 6 ঘন্টা বেরিকেড বনায় মানুষ আপনাকে অশান্তি দিলে। আজি বেলতলা হাইস্কুলর খেলপথারত মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচার চলাব আহিব, তাত আমার একো আপত্তি নাই। মুখ্যমন্ত্রী রজা নেকি, আমি রজার প্রজা নেকি যে মুখ্যমন্ত্রী ইয়াত আজি নির্বাচনী প্রচার চলাব আহিব আর বেলতলার আজি বৃহস্পতিবারের ব্যস্ততাপূর্ণ বজারখন আজি বন্ধ করে দিয়ে। কিন্তু মানে একটা কথা দেখাব বিচারিছো, এই গাড়িখন যে আজি বহু দূরের পর যে মালবিল আনিছে এইখানে বস্তু নষ্ট হয়ে না যাবনে? আজি এই মানুষজনের যদি বজারখিন যদি আজ নষ্ট হয়ে যায়, এই বাইদেউ বকুরপর আছে, বকুরপর ইমান কষ্ট করে মাল আনিছে, এইবিল হচ্ছে কেঁচা সামগ্রী। এই কেঁচা সামগ্রী যদি এটা বিক্রি করা না যায় আজি গোটেই দিনটো সপ্তাহটো লস হব। তো মুখ্যমন্ত্রীয়ে যদি এই কথাবিলাক চিন্তা নকরে, মই সেইকাৰণে কৈছো যে আপোনালোকে গণতন্ত্রের প্রক্রিয়াক যদি সঁচাকে বর্তাই রাখব বিচাৰিছে, এই অগণতান্ত্রিক সরকারখন যি রাইজর দেখার কথা নুব, এগারী মো মা নিচিনা মানুষ, এগারী বকুরপর আছে মোৰ বাইদেউ, রাতি 3টা বজাতে 3টা 4টা বজাতে আহিছে। সবতছে দুর্ভাগ্যজনক কথা, ক্যামেরা দেখাও, এইখানে আজি যদি বিকিব নয় এই শাকি যদি আজি এই লাও আগ আজি বিকিব নয় তেতিয়া এইখানে গোটেখিন নষ্ট হব। এই মানুষগুলি এখন গাড়ি ভাড়া করে পেলে আনি যদি এই শাকচলি বিকিবই নয় গাড়ি ভাড়াও গল, প্রফিটও গল, আর রাতে যে 3টা বজার টোপনি ক্ষতি করে আহিলে এর দায়িত্ব কোনে লোক? মই মুখ্যমন্ত্রীকে একটা কথা কইছো, বহুত হয়েছে আপনার আপনার যদি উদ্ভণ্ডালি এই সহ্য করা নহয়। মই কিন্তু নির্বাচনী প্রচারের কারণে অহা নাই, মই আপনার আপনি নিজে কোয়া কথাটা আকো কৈছো, কুই রজা মহারাজা এগাকিয়া, এলোকে রজার দরে আচরণ করেছে আর আমাবিলাক বজার দরে করেছে। সেখানে মই রাইজক একটা কথা কৈছো, এইখন সরকার অহা 5 বছরলে যদি এইখন সরকার আকো ডাবল ইঞ্জিনের সরকারখন আহে, তাহলে আমার নিচিনা এই বাইদেউর নিচিনা সাধারণ মানুষ এইবিলাক মানুষ জিয়াই থাকিবৰ কারণে 100 বার চিন্তা করব লাগিব।